আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো ভিডিওটি দেখার পর হয়তো অনেকে বুঝতে পারছেন যে এই ভিডিওটি কিসের পর। তো এই দুটো এখানে যে দুইটা ভিডিও প্লে হচ্ছে, একটা হচ্ছে নর্মাল ভিডিও এবং হচ্ছে একটি এডিটিং ভিডিও। তো এই দুটোর ভিতরে কিন্তু অনেকটা পার্থক্য আছে, যেটা হচ্ছে একটাতে কালার গ্রেডিং করা, একটা হচ্ছে নর্মাল ভিডিও। তো অনেকে হয়তো এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারে না, যে অনেকে জানে হয়তো এগুলো মোবাইল দিয়ে এডিটিং করা যায় না। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে মোবাইল দিয়ে এডিটিং করতে পারবেন। তো এই ভিডিওটি দেখার পর আপনি নিজেও খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং তৈরি করতে পারবেন এই ধরনের ভিডিওগুলো। তো এর জন্য অবশ্যই আপনাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে বেল আইকনে বাজিয়ে দিন। তো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের যে কালার গ্রেডিং করার জন্য এগুলো হচ্ছে আমাদের কিন্তু অলরেডি এর আগেও অনেক ভিডিও আপলোড দেওয়া হয়েছে, ক্যাপকাট বলেন বা কাইন মাস্টার বলেন। ওকে, তো আজকে মূলত আমরা এই ভিডিওর প্রিভিউতে যে ভিডিও দেখলাম এই ভিডিওটির কালার গ্রেডিং করবো। তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকবো। তো এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে আপনি যদি আপনার ফোনে না থাকে তাহলে প্লে স্টোরে অথবা ভিডিও ডেস্কবক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবো, এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা একটি ভিডিও সিলেক্ট করবো। ওকে, ভিডিওটিকে সিলেক্ট করবো, অ্যাড অপশনে ক্লিক করবো। তো আমি জাস্ট আপনাদেরকে ভিডিওটি একটু প্লে করে দেখাবো যে এখানে কোনো ধরনের কালার গ্রেডিং অথবা কোনো এডিটিং আছে কিনা। তো এখান থেকে জাস্ট আমি ভিডিওটিকে প্লে করতেছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি নর্মাল ভিডিও। ওকে, যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন। তো আমরা সর্বপ্রথম যেটা করবো ইন্ডিগো অটোমেটিক ইউজ করবো। তারপরে এখান থেকে আমরা ভিডিওর যে কোনো একটা পজিশনে আসবো যেখানে ভালো করে বোঝা যায় স্কাইপ বা একটা ফুটেজটা যেখানে ভালো করে বোঝা যায়। তো আমি এই পজিশনে আসলাম। আসার পর এখান থেকে আমরা ভিডিও লেয়ারটা টাচ দেবো। তারপর এখান থেকে নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে রাইট সাইডে নিলে আমরা দেখতে পাবো যে অ্যাডজাস্ট করে অপশন। এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করবো। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করবো। ব্রাইটনেস এখান থেকে সম্পূর্ণ আপনি 15 করে দিতে পারেন, মানে যতটুকু আপনার প্রয়োজন। আপনার ভিডিওতে যদি ডার্কনেস থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্রাইটনেসটাকে ফুল করে দেবেন। এরপর যে কন্ট্রাস্ট যে অপশনটা আছে এইখানে ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে আমরা 20 রাখবো। ওকে, আপনি আপনার মতো করে যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। দেন স্যাচুরেশন আছে, স্যাচুরেশন এখান থেকে আমরা স্যাচুরেশনটাকেও 25 অথবা আপনার 30 অথবা 35 ভিতরে রাখতে পারেন। এবং এক্সপোজারটাকে আমরা হচ্ছে এখান থেকে এটাকে আমরা মাইনাস করে দিব। ওকে, এখান থেকে আমরা মাইনাস 15 অথবা 40 বা 50 ভিতরে রাখবো। ওকে, মানে যতটুকু আপনার প্রয়োজন মনে হয়। এখানে আমরা এক্সপোজারটাকে অ্যাড করার পর আপনারা দেখেন এখান থেকে কিন্তু অনেকটা একটু চেঞ্জ হয়েছে এবং স্যাচুরেশন অ্যাড করার পর। তো আপনার যতটুকু লাগে ততটুকু রাখবেন। এরপরে শার্পেনটাকে আপনার এখানে না দিলেও চলবে, আপনার শার্পেনটা যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনি একটু দিলে দিতে পারেন এখান থেকে 16 অথবা 15 ভিতরে। ওকে, তো আমি এতটুকু রাখতেছি। রাখার পর এখানে এইচ এস এল যে ক্যাটাগরি এখানে আসবেন, এখানে আমাদের অনেকটা কাজ করতে হবে। তো এখানে প্রথম যে তিনটা আছে এই তিনটাতে মূলত বেশি কাজ করতে হবে, একটু কাস্টমাইজ করতে হবে। তো আমরা প্রথমটাতে ক্লিক রাখা অবস্থায় এখানে নিচে যে একদম নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এইটা আপনার প্লাস 15 করে দেবেন। ওকে, এখান থেকে 15 দেন হচ্ছে স্যাচুরেশনটাকে মাইনাস 7-8 এরকম রাখলে হবে। দেন আমরা দ্বিতীয় কালারে ক্লিক করবো। দ্বিতীয় কালারটাকে আমরা সেমভাবে এটা প্লাস নিচেটা প্লাস 50 প্লাস 20 এবং এটাকে মাইনাস 8-9 অথবা যতটুকু প্রয়োজন মনে হয়। তারপরে কালারটাতে আসবো তিন নম্বরটাতে। তো আমরা উপরের যেই হয়ে মূলত যেই অপশনটা দেখতে পাচ্ছি এটা থেকে করার দরকার নেই। ওকে, আমরা তিন নম্বরটাতে সেমভাবে এটাতে 15-16 করে দেবো। তারপর স্যাচুরেশনটাকে আমরা সেমভাবে মাইনাস 7-8 রাখবো। ওকে, রাখার পরে এবার এরপরের যে অ্যাডজাস্টগুলো আছে এটাকে আপনি হচ্ছে যতটুকু ইচ্ছে ততটুকু রাখতে পারেন। এখান থেকে আমরা এরপর এটাকে আমরা ফুল করে দিতে পারি। ওকে, যেহেতু এখানে আমাদের গ্রিন কালার প্রয়োজন আমরা এইটাকে ফুল করে দেবো এবং স্যাচুরেশনটাকে আমরা এটা 18-এর ভিতরে রাখবো এবং স্যাচুরেশনটাকে আমরা ফুল করে দেবো যাতে আমাদের গ্রিনের কালারটাকে বোঝা যায়। ওকে, দেখেন এখান থেকে অনেক সুন্দরভাবে গ্রিন কালারটা বোঝা যাচ্ছে। তারপরেরটাতে যদি আসে তারপরেরটাতে আমরা এখান থেকে ওভার কালারটাকে মাইনাস অথবা প্লাস করে দিতে পারি, আপনি আপনার অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারেন। স্যাচুরেশনটাকে এখান থেকে আমরা 50 করে দেবো। ওকে, তারপরে এটাকে আমরা মাইনাস যতটুকু আপনার প্রয়োজন মনে হয়, মানে যেইটা যেখানে কালার আপনার প্রয়োজন মনে হবে সেভাবে আপনি কালারগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, আমরা এই কালারগুলোকে অ্যাড করবো না, দেন টিক অফ ক্লিক করবো। এরপরে এখান থেকে ট্যাম্প বলে একটা অপশন দেখতে পাবেন, এটাকে আমরা মাইনাস কিছুটা মাইনাস করে দেবো, মাইনাস 5-এর মতো। দেন ঠিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা আমাদের কিন্তু ভিডিওটিকে এখানে চাইলে আমরা একটা ইফেক্ট ফিল্টার ইউজ করতে পারি। ফিল্টার অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে হচ্ছে অবশ্যই নেট কানেকশন অন রাখতে হবে। দেন নেচারে চলে যাবেন। নেচারে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফিল্টার দেখতে পারবো। তো এইখান থেকে হচ্ছে আমরা মিডিয়াম বুঝতেছি না, এইভাবেই যেতে হবে। যাই হোক,
এখান থেকে আমরা যে ফিল্টার ক্যাটাগরিটা চেঞ্জ করবো। ওকে, তো আমরা এখান থেকে এভাবে ন্যাচারের ভিতরে যাবো। ন্যাচারের ভিতরে যাওয়ার পর এখান থেকে পিকনিক বলে একটা যে অপশন ফিল্টার দেখতে পাচ্ছেন সেটাকে সিলেক্ট করবো। ওকে, তো আমরা এটাকে অ্যাপ্লাই করে দিই। তারপর এটার যে মানে স্কেলটা আছে, স্কেলটা আপনি কম বেশি করে দেখতে পারেন যে আপনার কতটুকু প্রয়োজন ওই অনুযায়ী রাখতে পারেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা ফিল্টারটা ফুল ধরে দিয়েছি। তো এবার যদি আমরা এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধা হয়তো আমি ওই ভিডিওটাকে অ্যাড করবো, অরিজিনাল ভিডিওটিকে। ওকে, তো ওভারলেতে গিয়ে আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, এরপর নর্মাল ভিডিওটিকে সিলেক্ট করবো, অ্যাড অপশনে ক্লিক করবো। তো আমরা যদি এই ভিডিওটিকে অ্যাপ্লাই করি, দেন আমরা এখান থেকে আমি ক্রপে ক্লিক করবো। ওকে, এডিট, দেন হচ্ছে ক্রপ, ক্রপ থেকে আমরা এটাকে হাফ ক্রপ করে নেবো এবং ঠিক অপশনে ক্লিক করবো। তো এবার যদি আমরা ভিডিওটিকে এই করছি এখান থেকে এখানে, ওকে, তো যদি আমি দেখাই পার্থক্যটা, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এখানে কতটুকু হচ্ছে পার্থক্য। আপনার রাইট সাইডে হচ্ছে অরিজিনাল এবং হচ্ছে লেফট সাইডে আমাদের ডুপ্লিকেট ভিডিওটা, অর্থাৎ আমরা এইমাত্র যে ভিডিওটাকে হচ্ছে এডিটিং করলাম। ওকে, তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কতটা হচ্ছে পার্থক্য আছে ভিডিওতে। তো এটাকে আমরা ইউজ করে দিচ্ছি। তারপর এখন যদি আপনি সব কাজ শেষ হয়ে যায়, আপনি চাইলে যে কোনো এখানে সাউন্ড অ্যাড করতে পারেন, আপনি আপনার মতো করে যদি পছন্দ কোনো সাউন্ড থাকে সেক্ষেত্রে সাউন্ড অ্যাড করে নিতে পারেন। এখন জাস্ট আর ভিডিওর রেজুলেশনটা খাতে আসতে গেলে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি এই ধরনের কালার গ্রেডিং ভিডিও কিন্তু এডিটিং হয়ে যাবে। তা এই ধরনের ভিডিও এডিটিং করতে গেলে অবশ্যই একটু সময় দিতে হবে এবং বিশেষ হচ্ছে আপনি কালার গ্রেডিংটা আপনার স্কেলটা দেখে নেবেন। আপনার ভিডিও দেখা যাচ্ছে হচ্ছে একটা ভিডিওতে একই রকম হচ্ছে ব্রাইটনেস থাকে বা জিনিসগুলো একই রকম থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু কষ্ট করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। ওকে, তো আজকের ভিডিও মূলত পর্যন্ত দেখা হচ্ছে, পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।